बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलाम वालेकुम प्रिय सांबादिक भाईरा आमी मोहम्मद अबुल हाशिम छानम पर्जना यूनियनेर सात नम्बर वार्डेर एकजन सदस्य आमी यूपी सदस्य निर्वाचित हवार पर थेकेई गत प्राय चार बछर जाबत सुनामेर साथे वार्डेर मानुषेर सेवा करार पाशापाशि उन्नयनमूलक कर्मकाण्ड भूमिका पालन करे आसछि एते ईर्ष्यान्वित हये প্রভাবশালী কুশক্তি মহল যোগ সদস্যের নানান রকম চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। মাঝে মধ্যে আমার কাছে তারা মোটা অঙ্কের চাঁদা দাবি সহ অনৈতিক প্রস্তাব দিত। আমি তাদের চাঁদা ও অনৈতিক প্রস্তাব অস্বীকার করলে তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে নানান রকম প্রোপাগান্ডা চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় গত 12 ফেব্রুয়ারি 2023 ইং তারিখে সম্পূর্ণ পরিকল্পিতভাবে এলাকার প্রভাবশালী ও কুশক্রিয় মহল পর্যন্ত ইউনিয়ন পরিষদের সামনে ব্যানার চাউলের সাথে আমাকে জড়িয়ে সামাজিক অধ্যায় প্রতিবন্ধ করেছে। আপনারা জানেন পর্যন্ত ইউনিয়ন পরিষদের মৎস্যজীবীদের জন্য প্রথম পর্যায়ে 14.880 মেট্রিক টন চাউল বরাদ্দ হয়। পর্যন্ত ইউনিয়নের নিবন্ধিত মৎস্যজীবীর সংখ্যা 325টি। প্রথম পর্যায়ে 186 জনকে 80 কেজি করে চাউল সুষ্ঠ সুন্দরভাবে বিতরণ করে পর্যন্ত ইউনিয়ন পরিষদ। 12 ফেব্রুয়ারি পরিষদের সামনে সাদা প্লাস্টিকের বস্তায় আটককৃত চাউল আমার হুকুমে গোডাউন থেকে নেওয়ার যে অভিযোগ করা হয় তা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা সেদিন দেখেছেন অফিস সহকারী রুম ছাড়া ইউনিয়ন পরিষদের গোডাউন সহ সকল রুম বন্ধ ছিল। স্থানীয় দুষ্টকারীরা গ্রাম পুলিশ ইকরামকে ভয় পেয়ে দেখে আমাকে ফাঁসানোর জন্য আমার নাম জোর তুলো করানো হয়েছিল। প্রকৃতপক্ষে আমি ওই ঘটনার সাথে জড়িত ছিলাম না। একটা মানুষকে মিথ্যা অভিযোগ খুব সহজে ফাঁসানো যায়, মিথ্যাকে সত্যি প্রমাণ করতে তার অনেক সময় লেগে যায়। তাই সাংবাদিক সম্মেলন করতে আমার একটু বিলম্ব হল। প্রকৃত ঘটনা গ্রাম পুলিশ এতে আমি মুখ থেকে শুনলাম। প্রিয় সাংবাদিক ভাইরা, 12 ফেব্রুয়ারি 2023 তারিখে আনুমানিক সকাল 10:30 আমার দাপ্তরিক কাজে ইউনিয়ন পরিষদে আমার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে যায়। ইউনিয়ন পরিষদে অফিস সহকারী রুম ছাড়া সকল রুম বন্ধ দেখে আমি ইউনিয়ন পরিষদের বারান্দায় মোটরসাইকেল রেখে পর্যনা বাজারে দক্ষিণ পাশে মজুদের চায়ের দোকানে এলাকার লোকজনে বসে কথা বলছি। এমন অবস্থায় ফোনে জানতে পারি পরিষদের প্লাস্টিকের 3 বস্তা চাউল সহ ইকরামকে আটক করেছে এবং ইকরামকে দিয়ে আমার কথা বলানো হচ্ছে। বিষয়টি মোবাইল ফোনে জানতে পেরে আমি হতভম্ব ও হতবাক হয়ে যাই। এক পর্যায়ে কুশক্রিয় মহলটি আমার ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে। পরে পুলিশকে খবর দিয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি ভাঙ্গা মোটরসাইকেল সহ 3 বস্তা চাউল উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর থেকে প্রভাবশালী মহলটি আমাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। ফলে আমি সামাজিক ও দাপ্তরিক কার্যক্রম থেকে মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছি। তাই সাংবাদিক ভাইদের প্রতি আমার অনুরোধ, আমার এই সত্যটি তুলে ধরে সামাজিক ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পুলিশ ইকরামকে দিয়ে জোরপূর্বক আমার নাম বলানো হয়েছে। উৎসুক জনতা এবং আমার শুভকাঙ্ক্ষী যারা, তারা হয়তো অনেকেই নিষেধ করেছে যে আপনি ওখানে যায়েন না, অবস্থা নিয়ন্ত্রণে হইলে আপনার সঠিক জিনিস অবশ্যই পাবেন। আসলে আমার দ্বারা মধ্যে পরিষদের সমস্ত রুম বন্ধ ছিল, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সাংবাদিক ভাইরা ওদের উপস্থিত ছিলেন। যে ওইখানে পরিষদ ইউনিয়ন পরিষদের সচিবও ছিল না, চেয়ারম্যানও ছিল না, এবং ইউনিয়ন পরিষদের আপনার আমাদের কম্পিউটার অপারেটর উত্তর রুম সব রুমই বন্ধ ছিল, শুধু অফিস সহকারে রুম ছিল। আপনারা আর একটি বিষয় সুন্দর একটা প্রশ্ন করছেন, যে আর একটি বিষয় ইউনিয়ন পরিষদের যে সরকারি নির্ধারিত মৎস্য টুরিজম চাউল বরাদ্দ করছে সেটা সরকারি পাটের বস্তায় সরকার নির্ধারণ করে দিচ্ছে। আর যেখানে ওইখানে যে প্লাস্টিকের বস্তা ছিল
ওটাকে হয়তো ষড়যন্ত্র এবং দুষ্টুতি কারণে আমাকে ফাঁসানোর জন্য এই অবস্থায় তো করতে পারে। চাবিটা কার কাছে ছিল? ইউনিয়ন পরিষদের চাবি মূলত হয়তো বা চেয়ারম্যান এবং সচিবদের সাথে সচিবের কাছেই তো থাকে। এটা তো আমি বলতে পারবো না ভাই, আমি তো মোবাইল ফোনে জানতে পারি যে ইউনিয়ন পরিষদের ঘটনাটা ঘটে গেল। বড় একটা ঘটনা, কিন্তু যে জেলেদের মৎস্যজীবীদের কাঠের চাউল আপনি বাইরে পাচার করতে চান, সেক্ষেত্রে এই আপনি বলতে পারবেন না? প্রেস কনফারেন্স দেখছেন, বিলম্বিত হলো আপনার প্রেস কনফারেন্স করার জন্য, সবকিছু বিস্তারিত বলে গেলাম। তাহলে ওই চাউলটা কিসের ছিল, কিরা খুলে দিল, দোষ কার চাউলটা খুলে দেওয়া? ওটা আমি বলতে পারবো না, ওটা পরিষদের, আমার পরিষদের চাউল হবে না, কারণ পরিষদ তো বন্ধ ছিল। আর আপনারা এখানে মৎস্যজীবী মোটামুটি 20-50 জন আছেন, আমাদের সরকার নির্ধারিত যে 186 জনকে আপনার প্রথম পর্যায়ে 80 কেজির চাউল বরাদ্দ দিছিল, আপনারা সুষ্ঠু এবং সুন্দরভাবে ইউনিয়ন পরিষদ বিতরণ করছে এবং আপনার উপকার ভোগী যারা আছে এখানে, হয়তো আমি সংবাদ সম্মেলন করতেছি, যারা সুষ্ঠু সুন্দরভাবে চাউল পাইছে আপনারা ওই মৎস্যজীবীদের কাছে জানতে পারবেন। ঘটনাস্থলে ভ্যান চালক ইকরাম আপনার নাম বলছে এবং থানার উপপরিদর্শক আপনার নামে অভিযোগ দিয়েছেন, অভিযোগ বাদ জিডি করেছেন, তারপরে মৎস্য কর্মকর্তা দায়িত্ব প্রাপ্ত তিনি আপনার বিরুদ্ধে শাহজাদপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। আমরা যতদূর জানতে পেরেছি অভিযোগের একটি অনুলিপি দুর্নীতি দমন কমিশনে পাঠানো হয়েছে এবং আপনার নাম উল্লেখ করে ঘটনা আমাকে যেভাবে পাঠানো হয়েছে আপনারা তখন বুঝতেই পারছেন যে অবস্থাটা কি অবস্থা ছিল। হয়তো ইকরাম গ্রাম পুলিশ ইকরামকে দৌড়পূর্বক আমার নাম বলানো হয়েছে, ওই সময় আমি নিজে উপস্থিত থাকতে পারিনি। আমি হয়তো শুভকাঙ্ক্ষী যারা আমাকে ইকরাম কি আশপাশে আছে, হ্যাঁ ইকরাম আপনারা ইকরামের মুখের কাছেও শুনবেন এবং যারা মৎস্যজীবী আছে তাদের কাছেও শুনবেন। আর আমার কথা হলো 186 জনকে সরকার যে 80 কেজির চাউল বরাদ্দ দিছে, এটা আপনার দুর্নীতি দমন অথবা যে কোনো জায়গায় যায় তারা সত্যতা প্রমাণ করে ইনশাল্লাহ উপকার ভোগীরা যারা পাইছে, আমাদের মাস্টার রোল আছে, অফিসে জমা আছে এবং তাদের কাছে যে কোনো ভাবে তদন্ত করিয়া সঠিক মানুষের যে চাউল পাইছে এবং 186 জনে যে 80 কেজির চাউল পাইছে ইনশাল্লাহ আচ্ছা, আপনি যখন সবার কাছে বক্তব্য দিলেন তাই না, হয়তো বা আপনাকে ফোর্স করা হয়েছে, কিন্তু যারা মেম্বারের বিরুদ্ধে আমাদের কাছে বক্তব্য দিয়েছে তাদেরকে হচ্ছে তারা তো তারা না যারা চাউল নিয়ে এসেছে নাকি? আমাদের কাছে যারা কথা বলছে দুই বাবু তারপর দুলাল পুলিশ, এরা তো আর ওই ব্যক্তি না যারা চাউল নিয়ে আসছে। আমি দেখি না ইউনিয়ন পরিষদ বন্ধ রয়েছে সকাল 10:30টায় বন্ধ থাকার কি কথা? বন্ধ ছিল,
বাইরের গেটটা খোলা ছিল কিনা ভিতরে ঢুকছে বাইরের গেট কি খোলা ছিল কিনা মানে বাইরের গেট খোলাই থাকে সবসময় এই জন্য বাইরের গেট খোলা।